বিজেপির গড় বেশি দিনের নাই, ওনারাই নিয়ে এসছেন, ওনাদেরই একটা অংশ বিজেপি হয়েছে। তো বিজেপির গড় বলে কিছু নেই, এবার বিজেপি তৃণমূল দুজনেরই যেটুকু আছে যা আছে সেটা মানুষ বুঝে গেছে। আমরা যে ইস্যুটার কথা বলছি সেটা হচ্ছে মানুষের রুটি রুজি, গত 5 বছরে সমাধান তো দূরের কথা, বরং অবনতি হয়েছে, নিয়োগ দীর্ঘদিন ধরে বন্ধ। এবার সেখানে দুর্নীতিমুক্ত স্বচ্ছ এবং স্থায়ী নিয়োগ আমাদের যেটা দাও, ছদ্মবেশি বেকারত্ব, সে কাজ করছে কিন্তু তার অ্যাকচুয়ালি সে মানে তার যে যেটা পারিশ্রমিক হওয়া উচিত সেটা সেটা পাচ্ছে না। এই মুহূর্তে মাথায় আসছে জলপাইগুড়িতে একটা কাজ হয়েছে যে তিস্তা তোরসার একটা অংশ যে জলপাইগুড়ি টাউন স্টেশন থেকে যেত সেটা বন্ধ হয়েছে, শিল্প করা যেত পাটকে কেন্দ্র করে। মানে এই চাহিদাগুলো তারা পূরণ করলেন না কেন, এই প্রশ্ন কিন্তু জলপাইগুড়ির মানুষ করছে। দেখুন, প্রথমত দীর্ঘদিন ধরে কিছু চা বাগান এখানে বন্ধ, কিছু মানে অনেক কটা চা বাগান বন্ধ পড়ে আছে। মূলত হচ্ছে একটা বড় অংশের শ্রমিক হচ্ছে তারা মহিলা, সম্পূর্ণটাই ভাবতাবাজি। কারণ পাহাড় যদি হাসতো তাহলে আজকে আমার এই চা শ্রমিকদের এই অবস্থা হতো না, চা শিল্প বিপর্যস্ত। দেখুন, সবার প্রথমে আজকে প্রচারের শেষ লগ্নে আমি সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে চাই। এবং দ্বিতীয়ত আপনি যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে যে বিজেপির গড় বেশি দিনের নাই, মানে বিজেপির যে ভোটটা পেয়েছে সেটা দেখুন একটা বাইনারির মধ্য দিয়ে লাস্ট দুটো ইলেকশন যেখান থেকে এখানে গড় ব্যাপারটা চলে এসছে বিজেপির, এই কথাটা আপনি বলতে পারছেন যে এই বেসিসে। তো সেটা অ্যাকচুয়ালি তৃণমূল, এর আগে তো তৃণমূল সরকার আসার আগে তো বিজেপিকে আমরা দেখিনি পশ্চিমবঙ্গে, তো ওনারাই নিয়ে এসছেন, ওনাদেরই একটা অংশ বিজেপি হয়েছে। তো বিজেপির গড় বলে কিছু নেই, এবার বিজেপি তৃণমূল দুজনেরই যেটুকু আছে যা আছে সেটা মানুষ বুঝে গেছে, মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আচ্ছা, একধারে রয়েছেন জয়ন্ত রায়, অন্যধারে রয়েছেন নির্মল চন্দ্র রায়, সেই জায়গায় দাঁড়িয়ে ভোটের ময়দানে কতটা কঠিন হবে বলে আপনার নিজেকে মনে হচ্ছে? না দেখুন, ওনারা অবশ্যই দুজনেই সম্মানীয় ব্যক্তি, হ্যাঁ দুজনেই যথেষ্ট সম্মানীয় ব্যক্তি আমার কাছে। এবার প্রথমত ব্যক্তিত্ব, এখানে ব্যক্তি বিশেষের কোনো ব্যাপার নেই, ব্যাপারটা হচ্ছে ইস্যু ভিত্তিক। হ্যাঁ, ওনারা কোন ইস্যুতে রাজনীতির নির্বাচনের ময়দানে নেমেছেন, দুটো দলই, বিজেপি এবং তৃণমূল, এবং আমরা কোন ইস্যুটাকে নিয়ে এসেছি। আমরা যে ইস্যুটার কথা বলছি সেটা হচ্ছে মানুষের রুটি রুজি, দ্রব্যমূল্য বৃদ্ধি, তারপর আপনার বেকারত্ব। তো ওনারা যেই ব্যাপারটাকে, ওনাদের যে ইস্যুটা, হ্যাঁ সেটা ওনারা ইয়ে করছেন, ব্যক্তি বিশেষের কোনো ব্যাপার নেই। আমরা আমাদের রুটি রুজির যে ইস্যু সেটা মানুষের যে নিত্য নৈমিত্তিক জীবনের যে ইস্যু সেটা নিয়ে আছি আমরা। আচ্ছা, আপনি রুজি রুটির কথা বলছেন, জলপাইগুড়িবাসীর রুজির যদি বলি গত 5 বছরে কতটা সমাধান হয়েছে? দেখুন, জলপাইগুড়িবাসীর রুজি রুটি গত 5 বছরে সমাধান তো দূরের কথা, বরং অবনতি হয়েছে। আপনি দেখুন, সারা পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে যে 100 দিনের কাজ, যেটা আমরা UPA 1 সরকারের সময় নিয়ে আসতে পেরেছিলাম, মানুষের কাজের অধিকার আইন করে আনা হয়েছিল, সেই 100 দিনের কাজ 2 বছর হয়ে গেল বন্ধ। আপনি দেখুন যে গত কয়েক বছর ধরে যে গ্রামাঞ্চলের যে 18 থেকে 45 বছরের মধ্যে যারা ছেলেরা আছে, পুরুষরা আছে, তারা বাইরে চলে যাচ্ছে কাজে, যেহেতু তাদের নিজের গ্রামে কাজ নেই। বিভিন্ন জেলায়, বিভিন্ন রাজ্যে, কেরালা, রাজস্থান, তামিলনাড়ু, এরকম বিভিন্ন রাজ্যে তারা চলে যাচ্ছেন এবং মাসের পর মাস তারা বাড়িতে ফিরতে পারছেন না। তো গ্রামাঞ্চলে এই অবস্থা কর্মসংস্থানের, শহরাঞ্চলে আপনি ভালো মতো জানেন যে কেন্দ্র এবং সরকারি যে সংস্থা দপ্তরগুলো সেখানে নিয়োগ দীর্ঘদিন ধরে বন্ধ। এবার তার ফলে কী হচ্ছে যে শহরে প্রত্যেক বছর একটা করে নতুন করে ব্যাচ তারা পাশ করে শিক্ষিত বেকার হয়ে বসে আছে, মানে টোটাল জলপাইগুড়িটা বলুন এবং তার সঙ্গে টোটাল ভারতবর্ষটাই প্রত্যেক বছর তার একটা মানে শিক্ষিত বেকারের একটা গুদাম ঘরে পরিণত হয়েছে। শিক্ষিত বেকার দিয়ে কী চিন্তা ভাবনা রয়েছে? দেখুন, শিক্ষিত যারা বেকার আছেন তাদের নিয়ে প্রথমত যে শূন্য পদগুলো, প্রায় 30 লক্ষের মতো কেন্দ্র সরকারের শূন্য পদ পড়ে আছে, এদিকে আমাদের রাজ্য সরকারের প্রচুর শূন্য পদ পড়ে আছে, লাখ লাখ শূন্য পদ। এবার সেখানে দুর্নীতিমুক্ত স্বচ্ছ এবং স্থায়ী নিয়োগ আমাদের যেটা দাবি, স্থায়ী নিয়োগ। আপনি দেখুন, আপনি এখন যদি বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে যান সেখানে দেখবেন 70% উপরে যারা যুবকরা কাজ করছেন, যুবক এবং যুবতীরা, তারা মূলত হচ্ছে 70%ই তাদের মধ্যে হচ্ছে
অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী। তো আমরা বলছি না, এদের যারা অস্থায়ী আছেন তাদের স্থায়ীকরণ করতে হবে, এবং তাদের তারা যে তাদেরকে যে সামাজিক সুরক্ষার যে বিভিন্ন আওতা, সামাজিক সুরক্ষার আওতার মধ্যে আনতে হবে। এবং আরেকটা ব্যাপার আমাদের যেটা দাবির মধ্যে একটা অন্যতম দাবি, সেটা হচ্ছে সম কাজে সম বেতন। আপনি দেখুন, এখানে একটা ছেলে ধরুন সে গ্র্যাজুয়েশন পাস করে সে একটা কোনো একটা বসেছিল অনেক বছর, তারপরে বাধ্য হয়ে সে একটা এমন একটা কন্ট্রাকচুয়াল চাকরি করছে, সেই চাকরিটাই সে যদি পরীক্ষাগুলো হতো, চাকরির পরীক্ষাগুলো নিয়মিত সে যদি সেখানে করতো, তাহলে সে হয়তো সেই আজকে যেখানে 8,000-9,000 টাকা মায়না পাচ্ছে এবং তার চাকরির কোনো নিশ্চয়তা নেই, সেখানে সে একটা নিশ্চিত একটা সুনিশ্চিত ভবিষ্যৎ তার থাকতো সেই চাকরিটা পেয়েই, মানে সে যদি ওই চাকরির পরীক্ষার মাধ্যমে চাকরিটা পেতো এবং সেখানে তার মাইনেটা, হ্যাঁ, তার বেতনটা কিন্তু 40,000-30,000 টাকা হতো বা 50,000 টাকার মতো হতো। তো আমরা এটাকে বলছি একটা, কী বলবো, ছদ্মবেশী বেকারত্ব। সে কাজ করছে কিন্তু তার অ্যাকচুয়ালি সে মানে তার যে যেটা পারিশ্রমিক হওয়া উচিত সেটা সেটা পাচ্ছে না, তার যোগ্যতা অনুযায়ী তার কাজ নেই। এই জন্য আমরা বলছি এটা বেকার মনে হচ্ছে না বাইরে থেকে, কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা ছদ্মবেশী বেকারত্ব। দেখুন, জলপাইগুড়িতে আমার তো সেরকম, হ্যাঁ, একটা কাজ যেরকম আমার এখন এই মুহূর্তে মাথায় আসছে, জলপাইগুড়িতে একটা কাজ হয়েছে যে তিস্তা তোর্সার একটা অংশ যে জলপাইগুড়ি টাউন স্টেশন থেকে যেত সেটা বন্ধ হয়েছে, এই কাজটা হয়েছে। জলপাইগুড়িতে আর কাজ হওয়ার মধ্যে হয়েছে যেটা হতে পারতো সেটা, জলপাইগুড়িতে গত 5 বছরে একটা আপনার যে পাট শিল্পভিত্তিক, পাট কৃষি কৃষিভিত্তিক যে শিল্পগুলো তার মধ্যে পাট একটা আছে, সেই একটা শিল্প করা যেত পাটকে কেন্দ্র করে। জলপাইগুড়িতে বিপুল শস্য উৎপাদন হয়, ফসল উৎপাদন হয়, ফুড প্রসেসিং শিল্প করা যেত জলপাইগুড়িতে। জলপাইগুড়ি, এটা আমরা খালি বলছি না, জলপাইগুড়ির মানুষ প্রশ্ন করছে যে এই 5 বছরে যিনি এমপি ছিলেন বা যারা রাজ্যের শাসক দলে আছেন তারা বিগত যে তাদের শাসনকালে জলপাইগুড়ির মানুষের জন্য এই এই উন্নত মানে এই চাহিদাগুলো তারা পূরণ করলেন না কেন, এই প্রশ্ন কিন্তু জলপাইগুড়ির মানুষ করছে। ভাতা বা প্রকল্পে কি মানুষের মন জয় করা যাবে? দেখুন, ভাতা বা প্রকল্প, প্রথম কথা হচ্ছে ভাতা বা প্রকল্পটা দেওয়া হচ্ছে কিভাবে, কোন আঙ্গিকে দেওয়া হচ্ছে সেটা প্রথম দেখতে হবে। প্রথমত এটা কারো ব্যক্তিগত সম্পত্তি থেকে টাকা নিয়ে কাউকে দেওয়া হচ্ছে না, মানুষের করের টাকা দিয়ে যে তহবিল গড়ে ওঠে সেই তহবিল থেকে মানুষকেই টাকাটা ফেরত দেওয়া, মানুষকেই টাকাটা দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত যদি আপনি বলতে পারেন, মানুষের মন জয় করার কতদিন মানুষকে ভুলিয়ে রাখ, মন জয় করার ভুলিয়ে রাখার মধ্যে পার্থক্য আছে, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মানুষকে কী বলবো, একটা ছোট্ট উদাহরণ দিই আপনাকে। ধরুন আপনি একজনকে দুবেলা মানে 3-4 দিন মাছ ভেজে খাওয়ালেন, এটা একটা হয়, আর আপনি যদি সেই মানুষটাকে মাছ চাষ করাটা শেখান তাহলে তার সারা জীবনের জন্য একটা রুজি রুটির বলুন, তার খাদ্য সংস্থানের বলুন, একটা ব্যবস্থা হয়ে যাচ্ছে। এখন কি হচ্ছে যে মানুষকে রেডিমেড কিছু জিনিস তুলে দেওয়া হচ্ছে কিন্তু ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট কিছু হচ্ছে না। দেখুন, ধর্মের এক, বিজেপি কখন ধর্ম নিয়ে রাজনীতি করছে, যখন তাদের সামনে এই প্রশ্নগুলো চলে আসছে যে আজকে তাদের 10 বছরের শাসনকালে তাদের এই ভারতবর্ষে বলুন, পশ্চিমবঙ্গে বলুন, জলপাইগুড়িতে বলুন, কর্মসংস্থান কী হয়েছে, কিচ্ছু হয়নি, দ্রব্যমূল্য এত বেড়েছে কেন, মানে পেট্রোলের থেকে শুরু করে কেরোসিন তেল থেকে শুরু করে ওষুধের দাম এত বেড়েছে কেন, ইলেকট্রাল বন্ড থেকে এত টাকা নিয়ে তারা কী কী করলেন এবং তার বদলে কাকে কাকে কী কী সুবিধা পাইয়ে দিলেন, এগুলো যখন বাইরে আসছে, বেরিয়ে আসছে, তখন এই ব্যাপারগুলোকে ঢাকার জন্য ধর্মটাকে মানুষের একটা যে সেন্টিমেন্ট, একটা ভালো লাগার জায়গা, একটা মানুষের কী বলবো, একটা নিজের মনের একটা জায়গা মানুষের ধর্মটা, তো সেই জায়গাটায় তখন মানুষকে সেই জায়গাটায় আঘাত করে মানুষকে কী বলবো, মানুষের মনোযোগটা ওই দিকে সরিয়ে নেওয়া হচ্ছে মূল ইস্যুগুলোর থেকে। দেখুন, বামপন্থীরা শূন্য যদি আপনি বলেন তাহলে সেটা তো বামপন্থীরা মানে, হ্যাঁ, এখন হতে পারে কয়েক বছর বিভিন্ন যে সংসদ বলুন বা বিধানসভা বলুন, বামপন্থীরা শূন্য অবশ্যই সংখ্যাতত্ত্বের বিচারে তাই বলে, কিন্তু দ্বিতীয়ত কথা হচ্ছে বামপন্থীরা কিন্তু সেই জবের থেকে শূন্য শূন্য বলা হচ্ছে আমাদের, তবে থেকে কিন্তু আমরা মানে তখনও আমরা ছিলাম, এখনও আছি, মানুষের গণতান্ত্রিক দাবি আদায়ের যে গণতান্ত্রিক আন্দোলন
সেই আন্দোলনে বা সেই লড়াইয়ে কিন্তু আমরা মাঠে ছিলাম, পথে ছিলাম, রাস্তায় ছিলাম, এখনো আছি। ধন্যবাদ। আচ্ছা দাদা, আমরা বারে বারে দেখি যে চা শ্রমিকরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সরব হয়, আমরা দেখি সেই জায়গায় কেন্দ্র রাজ্যের ঘাড়ে দোষ চাপাচ্ছে, রাজ্য সরকার কেন্দ্রের ঘাড়ে দোষ চাপাচ্ছে, বিষয়টা কিভাবে দেখুন? প্রথমত দীর্ঘদিন ধরে কিছু চা বাগান এখানে বন্ধ, কিছু মানে অনেক কটা চা বাগান বন্ধ পড়ে আছে। এবার গত নির্বাচনের আগে 2019-এর কেন্দ্র সরকার থেকে মানে বিজেপির থেকে দাবি করা হয়েছিল যে ওই চা বাগানগুলোকে অধিগ্রহণ করা হবে, যেগুলো বন্ধ হয়ে পড়ে আছে। 5 বছরে একটা চা বাগানও অধিগ্রহণ হয়নি। তো আরেকটা, যেগুলো চালু চা বাগান আছে সেই চা বাগানগুলোতে কী অবস্থা হয়ে আছে, যে শ্রমিক যারা কাজ করছেন, হ্যাঁ, প্রথমত তাদের ন্যূনতম মজুরির দাবিতে দীর্ঘদিন ধরে তারা সিআইটিইউ সহ যে জয়েন্ট ফোরাম, হ্যাঁ, তাদের ইয়েতে আন্দোলন করে যাচ্ছে ন্যূনতম মজুরির দাবিতে। সেই মজুরির দাবি কিন্তু এখনও পূরণ হয়নি। তৃতীয়ত, তাদের যে গ্র্যাচুইটি বেশিরভাগ চা বাগানে, দু একটা ব্যতিক্রম আছে, গ্র্যাচুইটি পিএফ, গ্র্যাচুইটির টাকা কাজ ছাড়ার প্রায় 3-4 বছর পরেও ঢুকছে না, পিএফের টাকা ঠিকমতো জমা পড়ছে না। তারপর যে ফ্রিঞ্জ বেনিফিট যেগুলো পান ওনারা ইয়ের থেকে, ওনাদের পাওয়ার অধিকার আছে আর কি, তো সেটা হচ্ছে ঘরবাড়ি রিপেয়ার, একটা জুতো, লেপ, ছাতা, এইগুলো কিন্তু নিয়মিত দেওয়া হচ্ছে না। উপরন্তু যে ফ্রি ওই ঘরবাড়ি রিপেয়ারিংয়ের যে কথাটা বললাম, একটা টাকা দেওয়া হয় ওনাদেরকে প্রত্যেক বছর, সেটা বামফ্রন্ট সরকারের সময় 2011-এর আগে, হ্যাঁ, একটা অ্যামাউন্ট তখন ছিল 450 টাকা। কিছু কিছু মানে বেশিরভাগ চা বাগানে এখনও ওই অ্যামাউন্টটাই আছে, আজ থেকে 13 বছর হয়ে গেল প্রায়। হ্যাঁ, তো এই একটা সমস্যা আছে, এটা অর্থনৈতিক সমস্যা গেল। তারপরে যে মানে মজুরি ভিত্তিক, তারপরে যে সমস্যাটা সেট গার্ডেনগুলোতে, যে পানীয় জল, চিকিৎসা ব্যবস্থা, হাসপাতালের মতো একটা আছে পরিকাঠামো, হ্যাঁ, অ্যাম্বুলেন্স নেই। তৃতীয়ত হচ্ছে ওখানকার শিক্ষা, ছেলেমেয়েরা ঠিকঠাক পড়ছে কি না, হ্যাঁ, স্কুলগুলো আছে, স্কুলগুলোতে, এবং খালি এটা চা বাগানের প্রবলেম না, সম্পূর্ণ গ্রাম বাঙালির প্রবলেম, যে যে স্কুলগুলোতে কিন্তু শিক্ষক কমে যাচ্ছে, হ্যাঁ, বন্ধ করে দেওয়া, প্রায় 8,000 স্কুলের মতো, হ্যাঁ, এবার শিক্ষক কমে যাচ্ছে আর কি, শিক্ষক শূন্য প্রায়। তো এটা গেল। তারপরে স্বাস্থ্য, শিক্ষা, এরপর আপনি আসুন যে আপনারাও জানেন যে মূলত হচ্ছে একটা বড় অংশের শ্রমিক হচ্ছে তারা মহিলা, সুতরাং মহিলা যখন হয় তাদের বিশেষ কিছু সুবিধা দরকার হয়, ক্রেশ একটা, হ্যাঁ, বেশিরভাগ চা বাগানে ক্রেশের ব্যবস্থা নেই। তারপর আরেকটা যেটা আছে সেটা যে তাদের ওই কাজের সময়টা, হ্যাঁ, যেই সময়টা দিয়ে অনেকটা সময় কাজ, তো প্রায় 4 ঘন্টা, তারপরে 1 ঘন্টা গ্যাপ, তারপরে 3 ঘন্টার আরেকটা সময়, ওই সময়টা তাদের একটা ওয়াশরুমের আলাদা ওইখানে ব্যবস্থা ভালো করে নেই। তারপর যে এটা গেল পরিকাঠামোগত, হ্যাঁ, তারপর যে ওনারা যে লাইনগুলো মানে শ্রমিক লাইন, লেবার লাইন বলে, যে জায়গাগুলোতে থাকেন ওই জায়গাগুলো আপনারা গেলে বুঝতে পারবেন, মানে ওই জায়গাগুলোকে আরও মানে কী বলবো, মানে আরও যত্ন নেওয়া দরকার জায়গাগুলোর, মানে তাদের থাকার জায়গাগুলো। এটা গেল বিদ্যুতের সমস্যা আছে। তারপর চলে আসুন জমির পাট্টা নিয়ে একটা পুরো সমস্যার মধ্যে আছেন ওনারা, কি যে মানে একটা সরকার থেকে একটা ভাওতাবাজি দেওয়া হচ্ছে যে জমির পাট্টা দেওয়া হবে, কিন্তু সেটা 5 ডেসিমেল। এবার 5 ডেসিমেল জমি একটা ওখানে ওরা ওনাদেরকে অনেক মানে বহু বছর আগে যখন বাগানগুলো তৈরি হয় সেই সময় থেকে ওনাদেরকে সেই ছোটনাগপুর, ঝাড়খণ্ড এরকম জায়গার থেকে এখানে নিয়ে আসা হয়। পূর্বপুরুষের পর মানে পুরুষের পর পুরুষ ওনারা যেই জমিগুলোতে বসবাস করছেন, যেই জায়গাটায় বস, মানে একটা বাসস্থান মানে তো খালি বাড়ি না, ঘরটা না, তার হচ্ছে উঠান বলুন, ইয়ে বলুন, কুয়োরপার সব কিছু মিলে। এবার সেখানে দেখা যাচ্ছে যে 5 ডেসিমেলের অনেকটা বেশি জায়গা, কিন্তু তাদেরকে যে পাট্টাটা দেওয়া হবে সেটা 5 ডেসিমেলের। তো ওনাদেরও দাবি এবং তার সঙ্গে আমরাও বলছি না, যতখানি জায়গা তারা বসবাস করছেন গোটা জায়গাটার পাট্টা দিতে হবে। সম্পূর্ণটাই ভাওতাবাজি, কারণ পাহাড় যদি হাসতো তাহলে আজকে আমার এই চা শ্রমিকদের এই অবস্থা হতো না। এত এত ইভেন আমি আপনাকে বলছি চা শ্রমিকদেরও কাজের অভাবে আপনাকে অনেক চা বাগান আছে যাদেরকে বাইরে চলে আসতে হচ্ছে, মানে বাইরে এসে তারা দিন মজুরের কাজ করছে, যেহেতু কাজ নেই, ইয়ে ভালো না, মজুরি ভালো না।
সুতরাং পাহাড় হাসছে বা এই কথাগুলো জাস্ট মুখে বলার কথা, উত্তর মানে এই রাজ্যের এই উত্তরাংশের কোনো, সম্পূর্ণ রাজ্যের সঙ্গে এই উত্তরাংশে তিনি যেটা বলছেন পাহাড় হাসছে বা, সেটা কোনো ডেভেলপমেন্ট হয়নি। ওই শিল্প থেকে শুরু করে সেই মানে কয়েকদিন আগে কাওয়াখালীতে আপনার শিল্প কি একটা সম্মেলন না কি করলেন, সেখানে প্রায় 24,000 কোটি টাকার নাকি বিনিয়োগ হবে, কই? আমরা তো গত 5 বছরে চা শিল্প বিপর্যস্ত, কারণ আপনি দেখুন ইভেন চা মালিকদের তরফ থেকেও যদি আমরা দেখি চা শিল্পটাকে এনকারেজ করার জন্য, হ্যাঁ, না কেন্দ্র সরকারের কোনো প্রকল্প আছে না রাজ্য সরকারের কোনো প্রকল্প আছে, এরা চাইছে চা বাগানটাকে ভেঙে দিতে, চা বাগানগুলো নষ্ট করে দিতে শিল্পটাকে, এবং সেই জমিগুলোকে আপনারা লিজ হোল্ড ফ্রি হোল্ড করেছে, লিজ হোল্ড জমিগুলোকে ফ্রি হোল্ড করা হলো, সেই জমিগুলোকে আস্তে আস্তে কর্পোরেট সংস্থাগুলোর হাতে দিয়ে দেওয়া। এটা হচ্ছে, এটা খালি এখানকার সমস্যা না, এটা সম্পূর্ণ ভারতবর্ষের, মানে ভারতের প্রাকৃতিক সম্পদ জমি থেকে শুরু করে জমির নিচের যে খনি, জল, জঙ্গল সব আস্তে আস্তে নিয়ম আইন পরিবর্তন করে, আপনারা জানেন বনাঞ্চল অধিকার আইন সংশোধন করা হলো কয়েকদিন আগে, UPA 1 সরকারের সময় এই অধিকার আইনটাকে আমরা করে আনতে পেরেছিলাম সেখানকার বাসিন্দাদের, আদিবাসীদের জন্য। তো সেগুলোকে সংস্কার মানে সংশোধন করে কর্পোরেটদের স্বার্থে নিয়ে এসে এগুলোকে মানে এই জমি টমি এগুলো যা আছে সব আস্তে আস্তে ওই পুঁজিপতি সংস্থার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা আছে রাজ্য এবং কেন্দ্র সরকারের।